হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা জানো ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আতঙ্কিত, করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারী আকারে ধারণ করেছে। আর এই করোনার হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকারও ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তো সেই কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, সেই কারণে সরকার তোমাদের জন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে তোমাদের ক্লাসের কার্যক্রম, অর্থাৎ স্কুলের যে ক্লাসগুলো চলতো সেই ক্লাসগুলো সংসদ টিভির মাধ্যমে প্রচারিত করবে। সেই কারণে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য কোন দিন কয়টায় কোন ক্লাস হবে সংসদ, এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে কোন দিন কয়টার সময় তোমাদের কোন ক্লাস প্রচারিত হবে। সেই কারণে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে সবার মাঝে, যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো বাংলাদেশ সরকারের ক্লাস, বাংলাদেশ শিক্ষা বোর্ডের যে ক্লাস রুটিন প্রকাশ করেছে তার 29 মার্চে, দেখো এখানে আমি ক্লাস রুটিনটা দেখিয়ে দিচ্ছি। ষষ্ঠ শ্রেণী সকাল 9:05 থেকে 9:25 ইংরেজি ক্লাস হবে এবং দ্বিতীয় পিরিয়ড হবে 9:25 থেকে 9:45 বিজ্ঞান। সপ্তম শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 9:50 থেকে 10:10 এবং সকাল 10:10 থেকে 10:30 হবে বিজ্ঞান। এবং অষ্টম শ্রেণীতে গণিত 10:35 থেকে 10:55 এবং ইংরেজি হবে 10:55 থেকে 11:15 এবং নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি 11:20 থেকে 11:40 এবং গণিত হবে সকাল 11:40 থেকে দুপুর 12:00 পর্যন্ত। এটা হচ্ছে ক্লাস রুটিন 29 তারিখে, এবং দুপুর 2:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত ক্লাস সমূহ পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ এই ক্লাসগুলো আবার 2:00 থেকে 5:00 পর্যন্ত পুনঃপ্রচার করা হবে। এবং 30 তারিখে যে ক্লাসগুলো হবে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় সঙ্গীত ও করোনা সচেতনতামূলক 9:00 থেকে 9:05, তারপরে এখানে ষষ্ঠ শ্রেণীর যে ক্লাসগুলো আছে তোমরা দেখে নাও অথবা তোমরা খাতায় লিখে রাখতে পারো, এই বিষয়গুলো তোমাদের ক্লাস হবে 30 তারিখে। এবং 2:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত ক্লাসগুলো আবার পুনঃপ্রচার হবে, যারা মিস করবে তারা আবার পুনঃপ্রচার দেখতে পারবে। এরপর 31 তারিখে ক্লাস রুটিন দেখে নাও, প্রথমে 9:00 থেকে 9:05 জাতীয় সঙ্গীত করোনা সচেতনতা, তারপরে ষষ্ঠ শ্রেণীর সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর ক্লাসগুলো এখানে রয়েছে 31 তারিখে। এরপর 1 তারিখে দেখো, 1 তারিখে 9:00 থেকে যথারীতি শুরু হবে এবং 9:05 থেকে 9:25 এবং বিজ্ঞান। এখানে দেখো যেভাবে এখানে রুটিন দেওয়া আছে এই অনুসারে তোমাদের ক্লাস চলবে টিভিতে। তোমরা আশা করি তোমরা টিভিতে ক্লাসগুলো দেখবে এবং যদি কেউ মিস করে তাহলে পুনঃপ্রচার দেখবে। এরপরে 2 তারিখে জাতীয় সঙ্গীত এবং করোনা সম্পর্কে সচেতনতামূলক ভিডিও, তারপরে ভিডিও সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে হবে নবম শ্রেণীতে এবং 2:00 থেকে 5:00 পর্যন্ত পুনঃপ্রচার। বিশেষ দ্রষ্টব্য পরবর্তী সাপ্তাহিক সপ্তাহের রুটিন 1 এপ্রিল 2020 এই ওয়েবসাইটে জানানো হবে, www.dshe.gov.be জানানো হবে। অর্থাৎ পরবর্তীতে যে রুটিনগুলো, যে ক্লাসগুলো হবে সেগুলো পরে জানানো হবে। এবং যদি ছুটি বাড়ানো হয়, অর্থাৎ ছুটি যদি আরও বাড়া যায়, করোনা যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে পরবর্তী এই ক্লাসের রুটিন আবার পরে জানানো হবে। আশা করি যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছে তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে ক্লাস রুটিনটা টেলিভিশনের মাধ্যমে যে ক্লাসগুলো হবে তার একটি রুটিন। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, এবং যারা এখনো আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ।